सोलतपुर कलेजर अनलाइन क्लस आजकल आई सी टी विभाग सकल छात्र छात्री के स्वागत जाना। इंटरनेट व्यवहार बृद्धि पार साथे साथे वेब पेजर व्यवहार अनेक बृद्धि पे विभिन्न समय विभिन्न काजर जन्ने व्यक्तिगत भावे प्रातिष्ठानिक भावे आजकल प्राय वेबसाइट व्यवहार करी एवं से वेबसाइटे विभिन्न वेब पेजे संयुक्ति थाके। तो आम्रा आज के मूलत चेष्टा करब देखान जो कीभावे वेब पेजगुलो डिजाइन करा हय एवं तार जन्ने गत क्लासे आम्रा बोलेछिलाम जे HTML हाइपार टेक्सट मार्कअप लैंगुएज एटा दिए एक वेब पेज डिजाइन करा हय। तो आम्रा आज के प्रैक्टिकाली सेटा देखी जे कीभावे एक वेब पेज डिजाइन करा जाए। प्रथमे वेब पेज तैरी करार जन्ने आमी नोटपैड बेर करी। ये नोटपैडे आमी HTML एर मौलिक कोड गुलो लिखी। आमी एखाने मौलिक कोडगुलो लिखलाम HTML हेड दौलतपुर कलेज हेडे एक वेब पेज डिजाइन करब। टाइटल थाकबे सेटार स्टूडेंट इनफरमेशन एखाने एसे आमी टाइटल क्लोज कर दिलाम। बडीते थाकबे दौलतपुर कलेज ए लेखाटा एवं HTML आमी क्लोज करलाम। एखन देखा जाक एटा जदि आमी सेभ करी सेभ करले आमार वेब पेजटा केमन होते पारे कि आसते पारे शुधु मात्र मौलिक कोडगुलो दिए कि आसते पारे। आमि जदि सेव एज डेस्कटपे एटा जदि राखी ताहले एखाने आमाके एखाने सेव करार समय डेस्कटपे जे तारपरे फाइल नेमे दिते हबे कलेज जेहेतु कलेज नामे आरेकटा फाइल आछे आमि एखाने college1.html लिखे दिलाम। एखन एखाने कोन टाइपेर फाइल आमि सेव करब सेव एज टाइप सेखाने एसे आमि अल फाइल दिए दिलाम। एखन आमि एटा सेभ करलाम। ताहले सेभ करले देखा जाक एखाने कि नामे सेव हलो
এই যে এখানে আসলো কলেজ ওয়ান, এখানে কি দেখা যায় দেখি, আমার শুধু এখানে যেহেতু টাইটেল দেওয়া আছে দৌলতপুর কলেজ আর বডিতেও দৌলতপুর কলেজ লেখা আছে, শুধু এইটাই আসবে, এর বাইরে আর কিছু আসবে না। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে আমি চেঞ্জ করতে পারি, তাহলে এখন আমি এই দৌলতপুর কলেজ হেড না দিয়ে আমি যদি হেডটা চেঞ্জ করে দিই, আর এখানে যদি আমি দেই বডির থেকে আমি আর কিছুই রাখলাম না, এটা আমি যতবার কোনো পরিবর্তন করব ততবার এটাকে আমাকে সেভ করতে হবে। এখন দেখা যাক এখানে কি আসলো, আমি প্রতিবারই সেভ করার পরে এটা চেঞ্জ করার পরে আমি এখানে ওই ওয়েব পেজে গিয়ে আমি রিফ্রেশ দিলে আমার টোটাল জিনিসটা আসবে। এখন শুধু আমার এখানে থাকলো স্টুডেন্ট ইনফরমেশন, আমি এই হেডিংয়ে একটা ওয়েবসাইট ওয়েব পেজ তৈরি করব। এখন দেখা যাক ধীরে ধীরে আমি সেটা করি। এই বডির মধ্যে এখন আমি কি লিখব, প্রথমে একটা ওয়েব পেজ করার জন্য সাধারণত একটা হেডিং লাগে, তাহলে আমি এই ওয়ান একটা হেডিং দিলাম, কলেজের নামে যদি আমি একটু ওয়েব পেজ তৈরি করতে চাই তাহলে সেই দৌলতপুর কলেজ হেডিং দিলাম, এই ফাইলটা আমি সেভ করলাম, দিয়ে কেমন দেখা যায় দেখা যাক। এই দৌলতপুর কলেজ লেখা আসলো। এখন আমি সাধারণত একটা হেডিং সেন্টারের যদি পেজের মাঝামাঝি যদি রাখতে চাই তাহলে আমি এই বডিতে অ্যালাইন করে দিতে পারি আগে থেকে, যে যত লেখা লিখব বডির মধ্যে আমি সেটা মাঝে থাকবে। দেখা যাক, আমি অ্যালাইন মিডিল দিয়ে দিছি, এখন এই লেখাটা মাঝে আসলো। এখন আমি আমার মন মতো এটা আমি যা যেইভাবে চাই আমি সেইভাবে আমার ওয়েব পেজটাকে ডিজাইন করতে পারি। এখন এই হেডিংয়ের নিচে আমি যদি অ্যাড্রেস লিখি, সেটাতে আবার যদি সেভ করি আমি, তারপরে আমি আমার পেজে গিয়ে দেখতে পারি আমি কেমন আসলো, এই যে দৌলতপুর কুষ্টিয়া আমার অ্যাড্রেস আসলো। এরপরে আমি এখানে যদি একটা প্যারা লিখতে চাই তাহলে দেখা যাক সেটা কেমন হয়। দৌলতপুর কলেজ ইজ আওয়ার কলেজ, উই লাভ আওয়ার কলেজ ভেরি মাচ, আই এম এ স্টুডেন্ট অফ দিস কলেজ, এই লেখাটাকে দেখি আমি সেভ করে কেমন আসে এটা, এইভাবে আসবে।
এখন যদি আমি এটা মনে করি এটা যদি 50 লাইন হয় 20 লাইন হয় 30 লাইন হয় আমি আমার মন মতো আমি এটা যদি প্যারার আকারে আনতে চাই তাহলে কি করা যায় আবার আমি এটা সেভ করব এরপরে আমি দেখি যে এটা কি ফলাফল দেয় এই যে এক একটা লাইন এটা এটা 50 লাইনের একটা প্যারা হতে পারে এটা 20 লাইনের একটা প্যারা হতে পারে এটা 30 লাইনের একটা প্যারা হতে পারে এইভাবে আমি প্যারা তৈরি করতে পারি তাহলে কি হলো আজকে আমরা কি শিখলাম যে আমরা প্রথমে একটা টাইটেল দেওয়া শিখলাম তারপরে হেডিং দেওয়া শিখলাম কলেজের একটা ওয়েবসাইট তৈরি করার জন্য আমি প্রথমে কলেজের নাম লিখলাম তার ঠিকানা লিখলাম এবং সেখানে আমি কিছু হয়তো ডেসক্রিপশন লিখব সেই ডেসক্রিপশনটা একটা দুইটা তিনটা প্যারা হতে পারে এই প্যারাগুলো আমি এখানে তৈরি করব আমি যদি দেখি এখানে আরো বেশি কিছু লিখলে কি হয় এখানে আমি একটু একটু যোগ করলাম ইট ইজ এ মডেল কলেজ ইন কুষ্টিয়া ডিস্ট্রিক্ট সেখানে ফলাফল কি হয় দেখি এটা একটা প্যারার আকারে থাকলো এর এর সাথে এইগুলো যুক্ত হলো না এইভাবে পেজ সাইজ যেভাবে থাকবে ততখানি লেখা সে লিখবে লিখে পরের লাইনে যাবে এইভাবে একটা প্যারা তৈরি হবে আবার পরবর্তীতে এটার সাথেও যদি আমি কোনো লেখা যুক্ত করি পেজের যে সাইজ থাকবে সেই সাইজ পর্যন্ত সে একটা লাইন লিখবে তারপরে সে পরবর্তী প্যারাতে যাবে এখন যদি আমি দেখি এই লেখাটাকে কি করা যেতে পারে আমি আমরা টেলিভিশনে দেখি যে একটা লেখা বারবার যাচ্ছে আসছে যাচ্ছে আসছে সেটা কিভাবে হয় সেটা দেখি এখানে এটা এখন দেখা যাচ্ছে আমি যেই লেখাটা লিখলাম সেটা এইভাবে পরপর পরপর আমার ওই ওয়েব পেজে একটা নির্দিষ্ট অংশ দিয়ে বারবার যাবে আসবে আমি সেখানে আমার কলেজ সংক্রান্ত যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো হয়তো লিখে আমি এখানে দিতে পারি যেটা বারবার আমাদের সামনে আসবে যাবে এটা শুধুমাত্র মার্কুই লিখে দিয়ে মার্কুই ট্যাগ ক্লোজ করলে এটা দেখা যায় আবার দ্বিতীয়বার আসলো এইভাবে সে চলতে থাকবে তো এই হলো প্রাথমিক একটা ধারণা যেটা দিয়ে একটা ওয়েব পেজ তৈরি শুরু করা হয় এবং এই নোটপ্যাডে আমি সেটা লিখে আমি আমার নির্দিষ্ট জায়গাতে আমি সেভ করতে পারি সেটা আমি কোনো ড্রাইভে সেভ করতে পারি ডেস্কটপে সেভ করতে পারি এবং এটা সেভ করে আমি আমার মতো করে ওই যেই এটা তো পেজটা তৈরি হচ্ছে সেটা বারবার সংশোধন সংশোধন পরিবর্ধন পরিমার্জন যেটাই বলি না কেন আমি এটা করব আর এখানে আমি কোড চেঞ্জ করব বারবার এই করব আর কোড চেঞ্জ করব এইভাবে ডিজাইন করে কোড চেঞ্জ করে আস্তে 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 আমি একটা জায়গাতে আমার ওয়েব পেজটাকে নিয়ে আসতে পারি তো আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।